बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम सुप्रिय शिक्षार्थी बंधुरा तुम्हरा केमन आसो ये करोना भाइरस समय आशा करी भलो आसो एवं बाड़ी आसो बाबा मार साथे भलो आसो। आमी मोहम्मद जहुरुल इस्लाम कलेक्टरेट पब्लिक स्कूल एंड कलेज प्राथमिक शाखा सहकारी शिक्षक विज्ञान। हमें आज तुम्हारे चतुर्थ श्रेणी आबहवा और जलवायु दशम अध्याय सम्पर्के आलोचना करब। आशा करी तुम्हारा सबाई खाता कलम नहीं बसे जाबे एवं जानते और शिखते चेष्टा करबे। आज के हमारे देखा जाच्छे इदानी आबहवा और जलवायु आबहवा प्रतिदिन आकाश और वायुमंडल सामयिक अवस्था आबहवाटा कि प्रतिदिन आकाश और वायुमंडल सामयिक अवस्था। आबहवा क्षणिक परिवर्तन होते पारे जेमन ए मुहूर्ते बिस्टि होते पारे ए मुहूर्ते आकाश मेघाच्छन्न होते पारे आबार ए मुहूर्ते रौद्रोज्जल होते पारे। एखन आमरा ताहले আমাদের শিকন ফল আজ কি হবে তোমরা অবশ্যই বলতে পারবে। আমাদের আজকের শিকন ফল কি হবে বলে দেখি, অর্থাৎ পাঠ শেষে তোমরা যা কিছু শিখতে পারবে সেইটাকে শিকন ফল বলে। সেই শিকন ফলটা কি হবে বলে দেখি, আবহাওয়া ও জলবায়ু। হ্যাঁ, আমার পিছনে ভয় করে যদি দেখো তাহলে পাঠ শিরোনাম আবহাওয়া ও জলবায়ু, শিকন ফল আবহাওয়া ও আবহাওয়া সম্পর্কে জানতে পারবে, দুই নম্বরে বলা আছে জলবায়ু সম্পর্কে জানতে পারবে, তিন নম্বরে বলা আছে আবহাওয়া উপাদান সম্পর্কে জানতে পারবে। তাহলে বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা, শিকন ফল হিসেবে আবহাওয়া সম্পর্কে জানতে পারবে, জলবায়ু সম্পর্কে জানতে পারবে এবং আবহাওয়া উপাদান সম্পর্কে জানতে পারবে। তাহলে আমাদের পাঠ শিরোনাম কি, আবহাওয়া ও জলবায়ু। আর শিখন ফল কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানতে পারবে, আবহাওয়া উপাদান সম্পর্কেও জানতে পারবে। এখন উপস্থাপনায় দেখা যাচ্ছে আবহাওয়াটা কি, আবহাওয়াটা হল আকাশ ও বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। কারণ ক্ষণস্থায়ী মানে এই আছে এই নেই, টেম্পোরারি যাকে বলা হয়। কারণ এই মুহূর্তে রোদ দেখতে পাচ্ছ বা সবাই আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আবার বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে আবার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এইটার নাম হলো আবহাওয়া। সুতরাং আমরা সহজে বলতে পারি আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। বুঝতে পারছ? এর আগে যে কথাগুলো বলেছি এ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া কিন্তু পরিবর্তন হবেই। অন্যদিকে আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে। আবহাওয়ার কী রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে। যেমন একটু দেখো আবহাওয়া, আবহাওয়ার উপাদান, আবহাওয়ার কি উপাদান। এখন আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে, তাহলে কি কি হতে পারে, মেঘ বৃষ্টি, কি হতে পারে, মেঘ বৃষ্টি, মেঘ হতে পারে, দুই নম্বরে হতে পারে বৃষ্টি হতে পারে, মেঘ বৃষ্টি, তিন নম্বরে কি হতে পারে, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, আর চার নম্বরে হতে পারে বায়ু চাপ, বায়ু প্রবাহ, বায়ু চাপ, তারপরে আরো হতে পারে তাপমাত্রা হতে পারে, কি হতে পারে, তাপমাত্রা হতে পারে। তাহলে আবহাওয়ার উপাদানগুলো কি, মেঘ বৃষ্টি, মনে রাখবা মেঘের পর বৃষ্টি, বায়ু প্রবাহ, বায়ু চাপ, মেঘ বৃষ্টি, এভাবে করতে হবে মেঘ বৃষ্টি,
বায়ুপ্রবাহ বায়ুচাপ এই চারটি অংশ রাখতে হবে। মেঘ বৃষ্টি বায়ুপ্রবাহ বায়ুচাপ, এইটাও বায়ু এইটাও বায়ু, আর মেঘ হলে বৃষ্টি হয়, এই জন্য বলা আছে মেঘ বৃষ্টি বায়ুপ্রবাহ বায়ুচাপ, তারপর তাপমাত্রা দিয়ে দেব। তাহলে বলা গেছে মেঘ বৃষ্টি বায়ুপ্রবাহ বায়ুচাপ তাপমাত্রা। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে আবহাওয়ার যেগুলো উপাদান জলবায়ুরও সেগুলো কিন্তু উপাদান, কারণ একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করতে পারি না। আবহাওয়ার উপাদান শিখেছ, যদি বলা হয় পরীক্ষায় থাকে জলবায়ুর পাঁচটি বা চারটি উপাদানের নাম লিখো, একই কিন্তু মেঘ বৃষ্টি বায়ুপ্রবাহ বায়ুচাপ তাপমাত্রা, আবহাওয়ার উপাদান আর জলবায়ুর উপাদান একই। তাহলে বুঝতে পারছ আবহাওয়ার উপাদান যেগুলো জলবায়ুর উপাদানও সেগুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন দেখো যে জলবায়ুর বিষয়টা কি, আবহাওয়াটা বুঝতে পারছি, আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। অন্যদিকে কিন্তু জলবায়ুটা হলো যে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ আবহাওয়ার সমষ্টিকে জলবায়ু বলে। কোনো স্থানের আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে। আবহাওয়া কিন্তু সহজে পরিবর্তন হতে পারে, জলবায়ু কিন্তু সহজে পরিবর্তন হতে পারে না। যদি আমাদের জায়গায় অনেক দিন ধরে বৃষ্টিপাত হয় না, এইটাকে আমরা জলবায়ু বলতে পারব। অনেক দিন ধরে বৃষ্টিপাত হয় এইটাকেও জলবায়ু বলতে পারব। অনেক দিন ধরে গরম এইটাকে জলবায়ু বলতে পারব। অনেক দিন ধরে ঠান্ডা এইটাকেও জলবায়ু বলতে পারব। বুঝতে পারছ আবহাওয়া ও জলবায়ু পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত, একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা যাবে না, কল্পনা করতে গেলে তা ঠিক হবে না, কারণ আবহাওয়া ও জলবায়ু একে অপরের সাথে পার্ট অ্যান্ড পার্সেল, যাকে বলা হয় অবিচ্ছেদ্য অংশ, একটিকে বাদ দিয়ে আমরা অন্যটি চিন্তাই করতে পারবো না। কেননা আবহাওয়ার সমন্বয়ে জলবায়ু তৈরি, আর জলবায়ুকে ভাঙলে আমরা পাবো আবহাওয়া। তাহলে আমরা বুঝতে পারছি আবহাওয়ার সহজে পরিবর্তন হতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হতে পারে না। এখন যদি আবহাওয়া জলবায়ু সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি, সমস্যা আছে আশা করি সমস্যা থাকার কথা নয়। এখন প্রশ্ন হলো যে আবহাওয়া জলবায়ু কিন্তু কি এক নয়, আবহাওয়া জলবায়ু এক নয় ভিন্ন, আবহাওয়া জলবায়ু কি এমন ভিন্ন। এখন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য যদি চায় তাহলে বলতে পারবো পারবো। যেমন কোনো কিছু পার্থক্য নির্ণয় করতে গেলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, সংজ্ঞা শুরুতে দিতে হবে। যে কোনো বিষয় হোক, এখন পদার্থবিজ্ঞান হোক, জীববিজ্ঞান হোক, বা বিজ্ঞান হোক, বা যে সাবজেক্টেই হোক, সমাজ হোক বা বাংলায় হোক, এক নম্বর পয়েন্টে শখের মধ্যে সংজ্ঞাটা আমরা দিয়ে দেব। কারণ শুরুতে যদি আবহাওয়ার মধ্যে পার্থক্য চায় বা লিখতে বলে, যদি আমি আবহাওয়া সম্পর্কে কাকে বলে জানি না বা জলবায়ু সম্পর্কে এই কাকে বলে জানি না, তাহলে আমরা পার্থক্য আমরা নিচে নির্ণয় করতে পারবো না, নির্ণয় করতে পারবো কিন্তু সেই টিচার স্যাটিসফাইডভাবে তোমাদেরকে নাম্বার নাও দিতে পারে। কারণ কাকে বলে তারপরে তার ব্যাখ্যা দেবো, তারপরে আমরা বিভিন্ন পয়েন্ট বের করবো। এখন আমরা বলতে পারবো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি। দেখো বন্ধুরা যে এখানে একটু দেখো আবহাওয়া, আপকি হাওয়া, আবহাওয়া, আর এইখানে আমরা কি নিয়ে আসতে পারি, জলবায়ু নিয়ে আসতে পারি, জলবায়ু। তাহলে দেখো বন্ধুরা আমরা সহজভাবে দেব যে আকাশ বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে, লিখে নাও এই পার্থক্যটা সহজভাবে আমি লিখে দিচ্ছি, লিখে নাও কি আকাশ ও বায়ুমণ্ডলের, আকাশ ও কি
বায়ুমণ্ডলের আকাশকে বায়ুমণ্ডলের সাময়িক আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে কি বলে? আবহাওয়া বলে। লেখা চলে একটু পরিষ্কার করে লিখবা এবং যেন বুঝতে পারি। আবহাওয়া বলে। দেখো আমার লেখার দিকে একটু দেখো, তারপরে দেখো জলবায়ু কাকে বলে। সহজভাবে শর্টভাবে লিখবো আমরা এখানে, কারণ পার্থক্য কিন্তু জায়গা কিন্তু আমাদের কম হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনে আবহাওয়ার সমষ্টিকে, দীর্ঘদিনে কি আবহাওয়া সমষ্টিকে, দীর্ঘদিনের আবহাওয়ার সমষ্টিকে জলবায়ু বলে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এবং একটু দেখো এখন দুই নম্বর পয়েন্টে, যে দেখো এই যে অতিরিক্ত আবহাওয়া সহজে পরিবর্তন হতে পারে, আবহাওয়া সহজে পরিবর্তন হতে পারে, সহজে পরিবর্তন হতে পারে। আর দুই নম্বরে বলা আছে জলবায়ু, জলবায়ু সহজে পরিবর্তন হতে পারে না, সহজে পরিবর্তন হতে পারে না, অর্থাৎ সময় লাগে। পরিবর্তন হতে পারে, পারে না কেন? পারে, কিন্তু সময় লাগবে। এখন দেখো আরেকটি পার্থক্য কি হতে পারে, এখানে আমরা পার্থক্য দিতে পারি আবহাওয়ার উপাদান গুলো জলবায়ু উপাদানের মতন বা সাদৃশ্য। আবহাওয়ার তিন নম্বরে দিলাম আবহাওয়ার উপাদান জলবায়ুর উপাদানের, জলবায়ুর উপাদানের আবহাওয়ার উপাদান জলবায়ুর উপাদানের উপাদানের মতন। এখানে এই কথাটাই দেবো আমরা যে জলবায়ুর উপাদান ও আবহাওয়ার উপাদান একই, আবহাওয়ার উপাদান ও জলবায়ুর উপাদান একই, আবহাওয়া ও জলবায়ুর উপাদান একই, জলবায়ু উপাদান একই। বুঝতে পারছো বন্ধুরা? আবহাওয়া ও জলবায়ু উপাদান একই। হ্যাঁ সবাই বুঝতে পারছো? এবং এটা খাতায় লিখে নাও যেন সহজে বুঝতে পারা যায়। তাহলে বোঝা গেছে আবহাওয়া জলবায়ু কি, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি, তা কিন্তু আমরা বলতে পারবো এখন। কারণ কোনো কিছুর পার্থক্য নির্ণয় করতে গেলে শুরুতে কিন্তু আমাদের কাকে বলে সে সম্পর্কে জানতে হবে। এখন আমরা সহজে বলতে পারবো আবহাওয়া ও জলবায়ু উপাদান এর মধ্যে পার্থক্য। তাহলে আবহাওয়া আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক, আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক কি অবস্থাকে কি বলে? আবহাওয়া বলে। আর দীর্ঘদিনের আবহাওয়ার সমষ্টিকে জলবায়ু বলে। আবহাওয়া সহজে পরিবর্তন হতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হতে পারে না, আবহাওয়ার উপাদান জলবায়ু উপাদানের মতন বা একই, আবহাওয়া জলবায়ুর উপাদান একই। বুঝতে পারছো বন্ধুরা? এইটা হলো এই দশম অধ্যায়ে আবহাওয়া জলবায়ু সম্পর্কে বিস্তারিত। এর পরে যে যতটুকুই আছে একই রকম, এর সাথে মিল জাতি পূর্ণাঙ্গ বিস্তারিত, পূর্ণাঙ্গ বা বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ আমি মিশে দিলাম
এবং আমি মনে করি তোমরা আবহাওয়া দলের সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমার কথা তোমাদেরকে মনে রাখতে হবে, ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ একই, কিন্তু আবহাওয়া দলের উপাদান আবহাওয়া পার্থক্য লেখো এইখানে যায়, এখানেও তাই, এইখানে একটু বিস্তারিত রূপ ধারণ করছে, এইটুকু, তেমন কোনো পার্থক্য নেই। তাহলে এখন দেখো আবহাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জিনিস আছে আবহাওয়ার বৈশিষ্ট্য রূপে বিদ্যমান বা উপাদান বলা হয়, যেমন আকাশের অবস্থা। তোমাদের বই দেওয়ায় আছে কি আকাশের অবস্থা, সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি, বোঝা গেছে? সংবাদপত্র বা কি টেলিভিশনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশে আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকে। কেমন প্রতীক ব্যবহার করে থাকে এইদিকে একটু দেখো, যে এখানে বলছে এই প্রতীকটা দেখানো হয়েছে, এই প্রতীকটা দেখানোর জন্য রৌদ্র উজ্জ্বল, তখন আবহাওয়াবিদরা বুঝতে পারে এটা হলো রৌদ্র উজ্জ্বল, এটা হলো কি আংশিক মেঘাচ্ছন্ন, বা রোদ আছে কিন্তু নিচে মেঘ আছে, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণমুখ, বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে, আর এখানে বজ্র বৃষ্টি হতে পারে, কেমন হতে পারে, বজ্র বৃষ্টি হতে পারে। এগুলো হলো প্রতীক ব্যবহার করে আকাশের অবস্থা নির্ণয় করতে পারি। এখন দেখো তাপমাত্রাটা দেখো কি, তাপমাত্রাটা হচ্ছে কোনো দিন আমরা ঠান্ডা বা কোনো দিন আমরা গরম অনুভব করতে পারি, বাতাস কতটা ঠান্ডা কতটা গরম সেই অবস্থাই হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রাটা কি, তাপমাত্রাটা হচ্ছে বাতাস কতটা ঠান্ডা বা কতটা গরম সেই অবস্থাকে বলে তাপমাত্রা। বুঝতে পারছি বন্ধুরা? যেমন বর্তমানে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু গরম, কারণ মেঘলা আকাশের দিনে গরম লাগে অনেক, কারণ হলো সূর্য থেকে যে তাপটা ভূপৃষ্ঠের মধ্যে বিকিরণ পদ্ধতিতে পড়ে যায় তা কিন্তু পরবর্তীতে ফিরে যেতে পারে না, কী কারণে, এটা গ্রিন হাউস গ্যাসের কারণে বাধা পায়, থেকে যায় তখন সেই তাপটা চতুর্দিকে বা ভূপৃষ্ঠের নিকট উড়ে উড়ে বা ছড়িয়ে পড়ে, যার ফলে রোদ না থাকা সত্ত্বেও আমরা প্রচুর গরম অনুভব করি। তাহলে তাপমাত্রা বুঝতে পারছি, তাপমাত্রাটা হলো বাতাস কতটা গরম বা ঠান্ডা সেইটাকে বলা হয়েছে তাপমাত্রা। এখন দেখো আমরা আবহাওয়াকে রৌদ্র উজ্জ্বল গরম দিন বা রৌদ্র উজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। এখন আমি দেখে যাই আর্দ্রতা, এইদিকে আসতেছি আর্দ্রতা। আর্দ্রতা দেখো, আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বলে আর্দ্রতা, বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে সেইটাকে বলা হয় আর্দ্রতা। যেমন বর্তমান দিনে গরম, কিন্তু গরম আবহাওয়া, এখন কিন্তু যে বাতাসটা আছে, জলীয় বাষ্পটা আছে আমাদের চারিপাশে বা যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় বা রুমের ভিতর, সেই আবহাওয়াটা কিন্তু কেমন ভিজা। এই কারণে আমাদের দেশে গরমের দিনে কাপড় তাড়াতাড়ি শুকায় না, কারণ কাপড় যেখানে আমরা কি সরিয়ে দিই তার পার্শ্ববর্তী বাতাসগুলো থাকে ভিজা অবস্থায়, এর জন্য শুকাতে লাগে অনেক সময়। অন্যদিকে ঠান্ডা দিনে যদি আমরা কাপড় শুকাতে দিই তখন কিন্তু সহজে কাপড় শুকিয়ে যায়, যদিও রোদ না থাকে, কারণ বলতে পারো কারণটা হলো যে সেই সময়ে কাপড় যেখানে আমরা সরিয়ে দিয়েছি বা সারা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে চতুর্দিকের আবহাওয়া থাকে শুষ্ক, তখন কী করে এই ভিজা কাপড় থেকে, যেহেতু শুষ্ক বাতাস আছে এই দিকের ভেজা বাতাসকে টেনে নেয় বা শোষণ করে নেয়, এর ফলে কাপড় তাড়াতাড়ি শুকে যায়। বুঝতে পারছি বন্ধুরা? তাহলে আর্দ্রতাটা কি, হ্যাঁ আর্দ্রতা হলো এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বলে আর্দ্রতা।
এখন দেখো আলোচনা করব বায়ু প্রবাহ। এখন কি নিয়ে আলোচনা করব? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব। একটু দেখো বায়ু প্রবাহ মানে বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ মানে বায়ুর কেমন অবস্থা? সচল অবস্থা। সচল মানে চলমান। সচল মানে কি? চলমান। যে চলমান কোন বায়ুকে বলা হয় বায়ু প্রবাহ। এখন দেখো আমরা বায়ু প্রবাহ সম্পর্কে যদি আমরা বুঝতে যাই, বায়ু প্রবাহ হলো বায়ু সচল অবস্থা। অর্থাৎ বায়ু সচল অবস্থাকে বলে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হালকা হতে পারে, বায়ু প্রবাহ প্রবল হতে পারে। কেননা বায়ু প্রবাহ কোন সময় বায়ু দ্রুত গতিতে প্রবাহমান হতে পারে, আবার কি মন্থর গতিতে প্রবাহমান হতে পারে। বুঝতে পারছ? এর প্রমাণ আমরা বিদ্যালয়ে জাতীয় পতাকা যখন উঠাই বা গাছের ডালপালা যখন নড়াচড়া করে তখন দেখে আমরা বুঝতে পারি যে বর্তমান বায়ু প্রবাহটা কেমন অবস্থায় আছে। তখন জাতীয় পতাকাটা কি করে উঠতে থাকে তখন আমরা বুঝি বায়ু প্রবাহ বর্তমানে সচল অবস্থায় রয়েছে। আবার যদি গাছপালা বা ডালপালা যদি নড়তে থাকে তখন আমরা বুঝতে পারি কি বায়ু প্রবাহ সচল অবস্থায় রয়েছে। যেমন কালবৈশাখী যখন ঝড় হয়, কালবৈশাখী যখন এই সময় যখন বাতাস হয় তখন আমরা বুঝতে পারি বায়ু প্রবাহ প্রবল বেগে চলমান আছে। তখন মন্থর গতিতে চলমান নেই। মন্থর গতি কখন বুঝতে পারব? যখন জাতীয় পতাকা অথবা গাছপালার পাতা নিশ্চল অবস্থায় থাকবে, চলমান হিসেবে থাকবে না, তখন বুঝতে পারবো কিছুটা হলেও বায়ু প্রবাহ স্থিরভাবে আছে কিন্তু সামান্য গতিতে সামান্য বেগে চলমান আছে। বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, সবাই বুঝতে পারছো আশা করি। বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এখন আবহাওয়া কিন্তু পরিবর্তনের কারণ বিভিন্ন থাকতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণ বিভিন্ন হতে পারে। প্রধানত তোমাদের বই দেওয়া আছে দুইভাবে, একটা তাপমাত্রার পরিবর্তন, একটা বায়ু প্রবাহ। তাপমাত্রার পরিবর্তন কিন্তু হতে পারে না। তাপমাত্রা পরিবর্তন হতে পারে। তাহলে আবহাওয়ার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে। কারণ বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে এইখানে দেখো যে তাপমাত্রার পরিবর্তন, কৃষি পরিবর্তন, তাপমাত্রা কেমন পরিবর্তন। আরেকটা বায়ু প্রবাহ। আরেকটা কি হতে পারে? বায়ু প্রবাহ। তাহলে আবহাওয়া পরিবর্তনের কারণ বিভিন্ন হতে পারে। এক নম্বর কারণ তাপমাত্রার পরিবর্তন, দুই নম্বর কারণ বায়ু প্রবাহ। তাহলে বুঝতে পারছো আশা করা যায়। যেমন তাপমাত্রার পরিবর্তন দেখো, সূর্য যখন ওঠে তখন বায়ু ধীরে ধীরে গরম হয়ে যায়। এইটাতে দেখো তাপমাত্রার পরিবর্তন, সূর্য যখন ওঠে তখন কি বায়ু ধীরে ধীরে গরম হয়ে যায় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার যখন বিকেলে সূর্য কি হয় অস্ত যায় বা ডুবে যায় তখন কিন্তু কি হয় সেই সূর্যের তাপের প্রকট অর্থাৎ কিরণ দেওয়ার ক্ষমতাটা কমে যায়, তখন তাপমাত্রা কমতে থাকে। বুঝতে পারছো বন্ধুরা? এটিকে তাপমাত্রার দৈনিক পরিবর্তন আমরা বলতে পারি। বায়ু তাপমাত্রার এই পরিবর্তন আকাশের সূর্যের অবস্থানের উপর ভিত্তিতে হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো তাপমাত্রা পরিবর্তনটা কি? বুঝিয়ে পরীক্ষা হলে বোঝে নিজের জ্ঞানে লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ সকালবেলা অর্থাৎ দুপুরের সময় প্রচণ্ড তাপ গরম থাকতে পারে, বিকেলে কী হয় তাপ কী হয়ে যায় ঠান্ডা হয়ে যেতে পারে বা যায়।
তাহলে এটাই তাপমাত্রা পরিবর্তন। আরেকটা দেখো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়, বায়ু প্রবাহটা কি আবহাওয়ার পরিবর্তন ঘটায়। তাহলে যেমন কোনো এলাকায় মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হতে পারে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হতে পারে, তাহলে যখনই বায়ু প্রবাহিত হয় তখনই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যায়। যখন ভূপৃষ্ঠে কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বায়ু প্রবাহ কেমন হয়? সৃষ্টি হবে তাপমাত্রা এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। তার মানে আমরা বুঝতে পারছি বায়ু প্রবাহটা কি, বায়ু প্রবাহটা হলো, বায়ু প্রবাহ হলো আবহাওয়া পরিবর্তনের অন্যতম কারণ। তাহলে এখানে আমরা সহজে কিন্তু বলতে পারছি আবহাওয়া পরিবর্তনের কারণ সম্পর্কে বলতে পারছি। তাহলে আবহাওয়া পরিবর্তনের কারণ বিভিন্ন সম্পর্কে বলা আছে, আবহাওয়া পরিবর্তন কারণ আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। এখন তোমাদের যে কাজটা হবে, এই কাজটা যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো তোমরা ইতিমধ্যে লিখেছ এবং বুঝতে পেরেছ। এখন আমার কাজ হবে যে তোমাদের এই অধ্যায়ের বাড়ির কাজ সম্পর্কে লিখতে হবে। তাহলে এখন দেখো তোমরা সবাই এখন বাড়ির কাজ আমি দেই এগুলো বাসায় ভালো করে লিখবে। তাহলে এখন দেখো বাড়ির কাজ, বাড়ির কাজের মধ্যে রয়েছে দেখো দেখতে পাচ্ছ যে বাড়ির কাজ, বাড়ির কাজের মধ্যে এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে একটু তাকাইতে হবে তোমাদেরকে, তোমার খাতায় লিখে নিবা, খাতায় কি করবে লিখে নিবা। দেখো তোমরা দেখতে পাচ্ছ বাড়ির কাজ, বাড়ির কাজের মধ্যে যে আবহাওয়া জলবায়ু কাকে বলে একবারে দিয়েছি, আবহাওয়া জলবায়ু কাকে বলে। দুই নম্বরে বলা আছে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো, যা আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি এবং হোয়াইট বোর্ডেও লিখে দিয়েছি সুন্দর করে। আর তিন নম্বরের মধ্যে বলা আছে জলবায়ুর পাঁচটি উপাদানের নাম লিখো। এখানে কিন্তু আমরা শিখেছি যে আবহাওয়ার পাঁচটি উপাদানের নাম লিখো, এখানে আমরা শিখেছি কিন্তু এখন আমি দিয়েছি জলবায়ুর পাঁচটি উপাদানের নাম লিখো। বলতে পারবে না বন্ধুরা, বাড়ির কাজটা খাতা ভালোভাবে লিখে নাও এবং যেন পরবর্তীতে আমার কি দেখাতে পারো, এবং তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে বা ইউটিউবে সার্চ দিলে আমাদের পুরো ক্লাস দেখতে পারবে। তাহলে বাড়ির কাজ দেখতে পাচ্ছ এবং লিখতেও পারছো আশা করি। আবারও বলতেছি আবহাওয়া জলবায়ু কাকে বলে, দুই নম্বরে হলো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো, তিন নম্বরে হলো জলবায়ু পাঁচটি উপাদানের নাম লিখো। তাহলে বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ আশা করি বুঝতে পারছো, এবং এগুলো পড়াই কিন্তু পরবর্তী ক্লাসেও আসে। তাহলে বাড়ির কাজ যেটি দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, এবং আমার সামনে তোমরা সবাই দোয়া করবে এবং আমি তোমাদের জন্য দোয়া করব যেন আমরা সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।